আমি কৌশিক শাস্ত্রী, আমার অষ্ট কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই হাতের বিচার বিশ্লেষণ করব এবং জানব যে এই হাতের কি কি বিশেষ গুণাগুণ আছে। তার আগে বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। দেখুন, চ্যানেল সাবস্ক্রাইব না করলে আপনি এই চ্যানেলে দেওয়া বিশেষ কিছু হস্তরেখা সম্বন্ধে জ্ঞান আপনি কিন্তু মিস করে যেতে পারেন। কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলেই তবে আপনার কাছে নোটিফিকেশান চলে আসে। আর এই চ্যানেলটি সম্পূর্ণ ফ্রি, আমি গ্যারেন্টি দিচ্ছি। অনেকেই ভাবনা যে চ্যানেল সাবস্ক্রাইব করলে পয়সা কাটবে, একদমই নয়, সম্পূর্ণ ফ্রি। তো চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং গুরুমুখী জ্যোতিষের এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন হন। কারণ এখানে এমন কিছু ইনফরমেশান দেওয়া হয় সেটা বাজার চলতি হস্তরেখার বইয়েতে পাওয়া যায় না। সম্পূর্ণ গুরুমুখী জ্যোতিষের অনবদ্য অভিজ্ঞতা পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আসুন এই হাতের কী কী বিশেষ গুণ আছে যে নিয়ে আমি আলোচনা করব। প্রথমত দেখবেন এই হাতটা দুটো মাইন্ড লাইন আছে, হেডলাইন আছে, এখানে একটা আবার এখানে একটা, দুটো সেপারেট। দেখুন, এনার প্রশ্ন যেনার বিবাহ কবে হবে, তো এই প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। এবং বিবাহ টিকবে কি না টিকবে, কেন টিকবে না বা টিকলে কেন টিকবে সেই সংক্রান্ত আলোচনা করা হবে। এবং জীবনে অর্থ সুখ কি ভোগ করবে সে বিষয়ে এনার প্রশ্ন, সে সম্বন্ধেও আলোচনা করব। এবং শেষে অবশ্যই অবশ্যই এর প্রতিকার দিয়ে দেব, যে প্রতিকার পালন করলে ইনি কিন্তু নিঃসন্দেহে এনার জীবন আরও ভালো কিছু হবে এবং অর্থ এবং সম্পর্কের সুখ ইনি ভোগ করবেন। তো আসুন সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করা যাক। প্রথমে বলি যে এই আঙুলের, এই হাতের আঙুল দেখুন অনেকটাই ছাড়া ছাড়া। প্রথমত ব্যয় প্রবণতা থেকে এনাকে দূরে থাকতে হবে। প্রচণ্ড না বুঝে না ভেবে ব্যয় করে দেওয়ার চিন্তাভাবনা এনার মধ্যে আছে, সেই প্রবণতা এনে কমাবে। আর সবসময় এনার মধ্যে একটা স্বতন্ত্র চিন্তাভাবনা, অর্থাৎ মানুষ যেভাবে ভাবে উনি একটু হাটকে অন্যভাবে ভাবার চেষ্টা করেন সব কিছুতে। এই প্রবণতা বেশিরভাগ ক্ষেত্রে সফল হলেও মাঝে মাঝে কিন্তু বড় বিপদও ডেকে আনে। সেই জন্য আপনি একটু অন্যভাবে ভাবলেন ঠিকই, কিন্তু অভিজ্ঞ কোনো মানুষদের থেকে পরামর্শ করে সিদ্ধান্তটা নেবেন, না হলে কিন্তু মাঝে মাঝে সমস্যায় পড়বেন। এবং অর্থ ব্যয়ের দিক থেকে কিন্তু একটু সাবধানী হবেন। এই বুড়ো আঙুলটা যদি দেখেন অত বেশি মাংসল নয় এবং অনেকটাই কার্ভ নিয়ে আসে, দেখুন একটা নিচু হয়ে আছে এবং মাঝখানটা হুঁচালো। এইরকম ব্যক্তিরা কিন্তু কম্প্রোমাইজিং নেচারের হয়, অর্থাৎ সব কিছু মানিয়ে নেব, ঠিক আছে এটা হয়েছে মানিয়ে নেব, আর যা ভুল করে ফেলেছে ঠিক আছে মানিয়ে নেব, এই কম্প্রোমাইজ নেচারের হয়। এটা কিন্তু একজন ফ্রেন্ডলি নেচারের বা যে কোনো জায়গায় চাকরি বা সমাজে মানিয়ে নেওয়ার পক্ষে অত্যন্ত ভালো, মানুষের প্রিয় পাত্র হওয়ার জন্য অত্যন্ত ভালো। তবে যদি জীবনে আলটিমেট উন্নতি করতে হয় কিন্তু একটু জেদিও হতে হয়, তো কম্প্রোমাইজ নেচার হন কিন্তু জীবনের উন্নতির সময়ে, উন্নতির ডিসিশন নেওয়ার সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে তাকে জেদি হয়ে থাকুন, কারণ উন্নতি আপনার একান্ত প্রয়োজন। তো এই প্রবণতা এনার হাতটা যদি দেখেন, হাতটা কিন্তু একেবারে স্কোয়ারিশ, অর্থাৎ অত্যন্ত কর্মঠ, যে কাজ ধরবে সেই কাজ শেষ করে সে ছাড়বে, ঠিক আছে। এটা কিন্তু এই প্রবণতা কিন্তু এর মধ্যে আছে। এবং কর্মকে মানে কাজ করতে ইনি ভয় পায় না, অলসতা এর মধ্যে নেই। দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে হাতের এই অংশটা বেশি উঁচু এবং এই অংশটা কম উঁচু, কম মাংস নিয়ে আছে, মানে এই অংশটা যেন বেশি উঁচু হয়ে আছে কিন্তু এই অংশটা নিচু। এইরকম ব্যক্তিরা কিন্তু হয় অংশীদারি ব্যবসা, না হলে কোথাও জব করেন, প্রাইভেট ব্যবসা কিন্তু করতে চায় না। যদিও এটা 28 বছর বয়সে একজন মহিলার হাত, তবুও বলি প্রত্যেক মানুষের ক্ষেত্রে হয় তারা জব করে না হলে অংশীদারি ব্যবসা করে, এটা কিন্তু দেখা গেছে। তো এনার যে প্রশ্ন যে আমার কেরিয়ার কী হবে, তো কেরিয়ার অবশ্যই জবের দিকেই আপনার চান্স বেশি, বা অংশীদারি ব্যবসায় যেতে পারেন, কিন্তু এককভাবে কোনো ব্যবসার সিদ্ধান্ত নিলে আপনার পক্ষে সেটা সুখকর নয়। এবারে আমরা আসবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কি এনার ডবল মাইন্ড লাইন। যদি লক্ষ্য রাখেন এখানে একটা ডবল, দেখুন এটা একটা মাইন্ড লাইন এরকম হয়ে আছে, এইরকম হয়ে এসছে, এবং তার সঙ্গে সঙ্গে আলাদা একটা এরকম একটা মাইন্ড লাইন আছে, এরকম দুটো মাইন্ড লাইন। প্রথমত দুটো মাইন্ড লাইনে থাকলে কী হয়, নিঃসন্দেহে তারা মাল্টি ট্যালেন্টেড হয়, প্রচণ্ড একাধিক বিষয় তাদের জ্ঞান, একাধিক ট্যালেন্ট থাকে তার মধ্যে, এবং
দেখা গেছে তারা দুরকম ডুয়েল নেচারের হয়, অর্থাৎ এই শান্ত তো এই রাগী, কখন যে কী মূর্তি ধারণ করবে সেটা কিন্তু বোঝা বড় সমস্যাই। তো একরকম সিদ্ধান্ত বা সমাজ বা মানুষ তার প্রতি নিল, দেখা যাচ্ছে তার উল্টোটা রিয়াকশান করতেও মাঝে মাঝে শুরু করলো। এই খুব শান্ত নেচার হয়ে আছে, হঠাৎ করে রয়ে গেল, এই তাকে বোকা বোকা লাগছে, কিন্তু তার মধ্যে একটা অত্যন্ত একটা বুদ্ধিমান কথা বা বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়ে নিল, এই রকম সে ট্যালেন্ট থাকে। এছাড়া এই রকম ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, যে দেখুন পারিবারিক ক্ষেত্রে বা পারিবারিক রিলেশনশিপের ক্ষেত্রে এই লাইন একেবারেই ভালো নয়, কারণ বা বৈবাহিক ক্ষেত্রেও বৈবাহিক লাইনের ক্ষেত্রে একেবারেই ভালো নয়, কারণ যেহেতু তার কখন কী সিদ্ধান্ত নিয়ে মানুষ বুঝতে পারে না, তার জন্য ঝগড়া কলহ অশান্তিতে পড়তে হয় পারিবারিক ক্ষেত্রে, এবং সেই জন্য সে মাঝে মাঝেই কিন্তু সমস্যায় পড়ে। এবং বৈবাহিক লাইনের ক্ষেত্রে দেখা গেছে তার এই ডুয়েল নেচার এবং হঠাৎ হঠাৎ করে সিদ্ধান্ত বদলানো পার্টনারের সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারে না, যার জন্য কিন্তু তাকে সমস্যায় পড়তে হয় এবং বৈবাহিক সম্পর্ক অনেক সময় বিচ্ছিন্ন হওয়ার দিকেও এগোয়। সেই সব বৈবাহিক যখন আলোচনা করব সে বিষয়ে আস্তে আস্তে পরের ভিডিওতে, মানে এই ভিডিওতে শেষের দিকে বলব। তো এই রকম লাইন কিন্তু ফ্যামিলি লাইফের জন্য ভালো নয়, কিন্তু ট্যালেন্টে বা কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, কারণ মাল্টি ট্যালেন্টেড, আপনার ট্যালেন্ট নিয়ে আপনার বুদ্ধিমত্তা নিয়ে মানুষ কিন্তু প্রভাবিত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্য এই দিকে মানে দুটো মাথা আছে, এখানে একটা মাথা আছে আবার এখানে একটা, দুটো মাথা মানে আপনি খুব ক্যালকুলেশন করে জীবনযাপন করবেন, খুব ক্যালকুলেট করে যে কোনো কাজের সিদ্ধান্ত নেবেন, যে কোনো কর্ম যা দেবে বিভিন্ন রকম দিক থেকে ভেবে চিনতে সেই রকম সিদ্ধান্ত নিয়ে সেই কর্ম করবেন, তো কর্মজীবনের ক্ষেত্রে এই বা শিক্ষা জীবনের ক্ষেত্রে এই রেখা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো। যারা স্বাধীন পেশায় যুক্ত আছে তাদের জন্য এই পেশা এটা ভালো, কিন্তু ফ্যামিলি লাইফের ক্ষেত্রে এই রেখা একেবারে ভালো নয়। আরেকটা জিনিস দেখা গেছে যে এই রকম ব্যক্তিরা যাদের দুটো মাইন্ড লাইন আছে তারা কিন্তু একটা কনফিউশনে ভোগে, সে কার সঙ্গে সম্পর্ক রাখা উচিত, কার সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়, কার সঙ্গে সিদ্ধান্ত কোন কোথায় কাজ করা উচিত, কোথায় কাজ করা উচিত নয়, কোন সিদ্ধান্ত নিয়ে এগোনো উচিত, এটা কিন্তু তারা বুঝতে পারে না, ফলে তারা মাঝে মাঝেই কিন্তু ঠকে যায়, কনফিউশন হয়ে কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো এই ব্যাপারটা কিন্তু তাকে সাবধানী হতে হবে। সেই জন্য বলবো যখনই কোনো বড় সিদ্ধান্ত নেবেন এক্সপার্ট বা সেই বিষয়ে অভিজ্ঞ লোকের থেকে নেবেন, তাহলে দেখবেন আরও বেশি উন্নতি করতে পারবেন, বিশেষত ফ্যামিলিগত সমস্যার দিক থেকে। এবারে এনার যে দ্বিতীয় প্রশ্ন যে বিবাহ বা রিলেশনশিপ, দেখুন বিবাহের ক্ষেত্রে আরও কিছু আসছি, সেই তারপরে বিবাহের ক্ষেত্রটা আসি। দেখুন এটা আয়ুরেখা, দেখুন আয়ুরেখা থেকে আয়ু নির্ধারণ হয় এ কথাটা একেবারেই ঠিক নয়। আয়ুরেখা আমাদের জীবনের গতিবগতি ফোর্স, আমাদের ঊর্জা শক্তিকে নির্ধারণ করে। তো এর আয়ুরেখাটা যদি দেখেন এই বয়সের পরে গিয়ে কিন্তু বেশ ভালো আছে, তারপরে কিন্তু হালকা হয়ে গেছে, অর্থাৎ শেষ জীবনে কিন্তু ঊর্জা শক্তির অভাব দেখা গেছে, অর্থাৎ অসুস্থতা বা কোনোভাবে তার মধ্যে সেই মানসিকভাবে সেই বেঁচে থাকার আশা অনেকটাই কমে যাবে, এটা কিন্তু দেখা গেছে। এবং প্রথম জীবনেও খুব সমস্যা সংঘর্ষের মধ্যে দিয়ে জীবন গেছে, কারণ এটা নির্দেশ করছি এই প্রথম জীবনে এই ঊর্জা শক্তি, এই যে অংশটা আমি বলছি কেন গিয়েছে সেটা বলছি, এই অংশটা দেখুন একেবারে হালকা, মানে বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছিল, এই প্রবণতা দেখা গেছে। তার একটা প্রভাব কিন্তু এই হৃদয় রেখাতে আছে, এই দেখুন একটা দ্বীপ আর এই একটা দ্বীপ, হৃদয়রেখাকে দ্বীপ থাকলে এটা কিন্তু মেন জিনিস, সেই সময় মানসিকভাবে প্রচণ্ড প্রচণ্ড আঘাত পাওয়ার সম্ভাবনা থেকে যায় এরকম ক্ষেত্রে। এবং বিশেষত যারা প্রেমে আঘাত খায়, সে সম্পর্কের আঘাত হয়, ব্যর্থতা, সম্পর্কের ব্যর্থতা, এই সব ক্ষেত্রে কিন্তু এটা মারাত্মক আঘাত ধারণ করে, অনেক সময় তারা আত্মহননেরও পথ ধরে নেয়। তবে দ্বীপ যেহেতু আছে তারা মানসিক কষ্টের মধ্যে দিয়ে আবার বেরিয়েও আসতে পারে, যেহেতু দ্বীপটা খোলা আছে, যদি দ্বীপ এখান থেকে বের খোলা থাকতো এই দ্বীপের মুখ, তাহলে কিন্তু বলা যেত যে সে কিন্তু আত্মহনন বা আত্মহত্যার পথ বেছে নিত, কিন্তু যেহেতু এরকম খোলা নেই সেহেতু এই ব্যক্তি কিন্তু আত্মহত্যা করবে না, কিন্তু মানসিকভাবে প্রচণ্ড আঘাতভাবে ভেঙে পড়বে, বেঁচে থাকার আশাই কমে যাবে, একেবারে নিশ্চিত করছে, এটা এনার জীবনে হয়েছে। এবং অবশ্যই এবং বিশেষত সেটা সম্পর্কের কিন্তু অবনতি হয়েছে, প্রেম এসে প্রেম চলে গেছে, এই প্রবণতা কিন্তু অবশ্যই হয়েছে এনার মধ্যে। এবারে
এই হৃদয়রেখা একেবারে বৃহস্পতির পর্যন্ত গিয়ে পৌঁছেছে। বৃহস্পতি বৃহস্পতি পর্বত পর্যন্ত যখনই হৃদয়রেখা পৌঁছায়, তখনই সেই ব্যক্তির মধ্যে দেখা গেছে যে অত্যন্ত অন্যকে বিশ্বাস করে নেওয়া, মানে এরা কখনও অন্যকে ঠকাতে পারবে না, এদেরকে লোক ঠকিয়ে যাবে কিন্তু এরা চেষ্টা করেও অন্যকে ঠকাতে পারবে না। বাস্তব বোধ একটু কম থেকে থাকে এবং বিশেষত এরা ঠকানোর মানসিকতায় মন মানসিকতা দেখে ভালো হতে পারে, এইরকম ব্যক্তিদের প্রতি বিশ্বাস করা যায় কিন্তু এদের বিশ্বাস অন্যরা কিন্তু ভেঙে দিয়ে ফেলে, এটা কিন্তু দেখা গেছে। শিরোরেখা, একটা শিরোরেখা কিন্তু এই চন্দ্রের দিকে গিয়েছে, অর্থাৎ ভাবুক প্রবণ, হট করে বিশ্বাস করে নেওয়ার প্রবণতা, কিন্তু সব কিছু মিলেমিশে দেখুন। হস্তরেখা, হস্তরেখা শুধু একটা রেখা দেখে আপনি বলে দিলেন তা না হয়, সব রেখা কিন্তু একই দিকে ইঙ্গিত করে, যখন বুঝতে পারবেন তখন জানবেন সেই ঘটনাটা ঘটেছে বা ঘটবেই। তো এইরকম সব দিকে যখন নির্ধারণ করছে তখন এই দিকে যাবে, এটা একেবারে নিশ্চিত বলা যেতে পারে। এবারে এনার যে বিবাহের কথা বলছেন, যে বিবাহ সম্পর্কের কি হবে, দেখুন যদি লক্ষ্য রাখেন বিবাহ রেখা এখানে হালকা হালকা হয়ে আছে, একেবারে এইখানটা একটা হালকা রেখা হয়ে আছে, এটা কিন্তু বিবাহ সম্বন্ধের জন্য ভালো নয়। আর এই টাইমটা কিন্তু 28 বছরের টাইম, যদি এখানে লক্ষ্য রাখেন এই যে হালকা এখানটা একটা আছে, তো এখানে একটা আছে প্লাস, শুক্রের রেখা তো এইখানে, কিন্তু এই যে রেখাটা এটা ভাগ করছে এবং এখানে একটা সুস্পষ্ট লাইন আছে, নিশ্চিত করে যে এনার 28 বছর বয়সে গিয়ে বিবাহ হবে, একেবারে নিশ্চিত, সেটা এ বছরেই এনার বিবাহ নিদেনি, দেখাশোনা করছেন বলছে, দেখাশোনা চলছে, তো এ বছরেই এনার বিয়ে হবে, এটা একেবারে নিশ্চিত, একেবারে নিশ্চিত যে এই বছরেই এনার বিবাহ হবে, কারণ দুটো দেখি এখানে নির্ধারণ করছে। কিন্তু ইনি 25 বছর বয়সে অবশ্যই প্রেমজ বিষয়ে একটা আঘাত খেয়েছে। এবারে এই যে দ্বীপটা আছে সেটা কিন্তু এখনও কাজ করেনি, এই যে দ্বীপ দেখুন এটা কাজ করবেই, সেটা রিলেশনশিপে কাজ করবে, প্রেমজ বিবাহ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রেম করে বিয়ে হবে এটা একেবারে নিশ্চিত। তার আর একটা জিনিস আপনাদের বলি, এটা যখন কি করে দেখুন, এটা রবি রেখা, এই রবি রেখা যখন এখানে এসে এখান থেকে কোনো একটা, যখন ক্রস করে নয় একেবারে, যদি এখান থেকে এসে কোনো একটা রেখা মিললে তাহলে প্রেম করে বিবাহ, নিজের পছন্দে, শনির কাছ থেকে নিজের পছন্দ, নিজের সিদ্ধান্ত অনুযায়ী হবে, শনির কাছাকাছি, শনির দিক থেকে এসছে, নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে প্রেম বিবাহ করবে, অর্থাৎ নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে বা সেটা প্রেম ক্ষেত্রেই বোঝায়, এবং কোথায় করবে দেখুন, জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেই বিয়ে, প্রেমজ বিবাহ হবে। যখন এই ধরনের রেখা এখানে এসে, এই বুধের দিক থেকে একটা রেখা এসে এই রবি রেখাকে মিলিত হয়, তখন নিশ্চিত করে জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে বিবাহ হবে, অর্থাৎ হয়তো দেখা যাচ্ছে দুঃসম্পর্কের কোনো কী বলে জ্যাঠতুতো দিদির ননদের সঙ্গে, বা ধরুন মামাতো মামার শ্বশুর বাড়ির কোনো একজন আত্মীয়র সঙ্গে, বা দেখা গেল মানে আরও এরকম সম্পর্কে আত্মীয়দের থ্রুতে তার সম্পর্ক আসবে এবং এই জ্ঞাতির মধ্যে তার বিয়ে হওয়ার সম্ভাবনাটা প্রবল থেকে যায়, অর্থাৎ আত্মীয়দের থেকে যে সম্পর্ক আছে তাদের সঙ্গে বিবাহ মানে প্রেম সম্পর্ক তৈরি হবে, তারপর থেকে বিবাহ, এটা কিন্তু এক প্রকার নিশ্চিত করে এই ধরনের সিদ্ধান্ত। তাহলে এটা কিন্তু আপনি হস্তরেখার কোনো বইয়েতে এই ইনফরমেশান আপনি পাবেন না, আমি বলে রাখি না আমার ভিডিওতে, যে আপনি এমন কিছু ইনফরমেশান পাবেন যে ইনফরমেশান আপনি হস্তরেখার বইয়েতে পাবেন না, তার একটা বড় ইনফরমেশান হচ্ছে এটা। তো অবশ্যই অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যখনই বিবাহের ক্ষেত্রে ভাববেন, প্রেমজ বিবাহ হবে এটা একেবারে নিশ্চিত। এবার ইনি বলেছেন যে এনার কেরিয়ার, দেখুন ধনরেখায় আসা যাক বা ভাগ্যরেখায় আসা যাক, ভাগ্যরেখা যদি লক্ষ্য রাখেন এখানে একটা হালকা মতো হয়ে আছে, এখান থেকে একটা ভাগ্যরেখা উঠেছে, তারপরে আপচা হয়ে গেছে, এরকম একটা আছে, এরকম একটা আছে, অর্থাৎ ভাগ্যরেখার হাল অত্যন্ত অত্যন্ত খারাপ, অর্থ সুখ কিন্তু ইনি ভোগ করতে পারবেন না, এটা এক প্রকার নিশ্চিত, অর্থাৎ আর্থিক কষ্ট ভোগ করতে হবে এনাকে, এবং শুক্রের জায়গাটাও কিন্তু অত বেশি মাংসল নয়, অর্থাৎ আর্থিক সুখ শুধু অর্থ সেভাবে নয় আর্থিক সুখও কিন্তু ভোগ করায় বাঁধা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে কোনো দিনই কি পারবেন না, অবশ্যই পারবেন, সেই নির্দেশ কিন্তু রয়েছে, কিন্তু প্রতিকার অবশ্যই করতে হবে। দেখুন এখান থেকে একটা ভাগ্যের রিলে, যখন এই বয়সটা হচ্ছে সেকেন্ড হাফ অফ লাইফ, মোটামুটি
পঁয়তাল্লিশের কাছাকাছি, 45 থেকে 50-এর মধ্যে মেনে নিলে 45-46-এর সময় জীবনে একটা আপগ্রেডেশন আসবে, একটা উন্নতির সুযোগ আসবে, এটা নির্দেশ করছে। ভাগ্যরেখা এই সময় স্পষ্ট রয়েছে যথেষ্ট, অর্থাৎ কিছুটা সুখ সে ভোগ করবে, কিন্তু এই যে অংশটা ফাঁকা, আরও ভালোভাবে বললে এই অংশটা, অর্থাৎ এই 35 থেকে 45 বা 42-43 পর্যন্ত এই সময়টা অত্যন্ত অত্যন্ত সংঘর্ষদায়ক। তারপরে কিছুটা ভালো হয়েছে, তারপরে এখানে গিয়ে হালকা করে বৃহস্পতির দিকে বেঁকেছে। বৃহস্পতির দিকে যখনই বেঁকা হবে তখনই বুঝবে সরকারি সে সুযোগ সুবিধা পাবে, বিশেষত সে সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে, ভাতার সঙ্গে যুক্ত হয়ে, প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে, বা বাড়িতে কেউ সরকারি কর্মচারী হয়েছে তার, বা সরকারি চাকরি পেয়েছে তার পয়সায় সে ভোগ করে জীবনে কিছুটা সুখ ভোগ করবে। সে যে অর্থ যেখান থেকে আসুক সেটা সরকার থ্রুতে আসবে, অর্থাৎ এনার ছেলে এনার সন্তান সরকারি চাকরি পেয়েছে তার থ্রুতে ইনি ইনকাম করছেন বা সরকারি প্রজেক্টের সঙ্গে যুক্ত, এটা কিন্তু নির্দেশ করে একেবারে। বা রাজনৈতিক নেতা হওয়ারও সম্ভাবনা যথেষ্ট রয়েছে, কারণ বৃহস্পতির মাউন্ট যখনই ভালো থাকে তখন এই প্রবণতা দেখা যায়। বাড়িতে হয়তো স্বামীকেও, স্বামী বা সন্তান বা পাড়ির ফ্যামিলির কেউ ভোটে দাঁড়ালো বা রাজনৈতিক নেতা হলো, তখন কিন্তু সেই সুখ সেই থ্রুতে অর্থ এলো, সেখান থেকেও নির্দেশ করছে। তো যাই হোক, এই ব্যাপারটা থেকে যায়। তবে এই ভাগ্যরেখা ধনরেখার প্রতিকার অবশ্যই করা উচিত, বিশেষত যেহেতু শনি রেখাও আমরা একে বলে রাখি, শনির প্রতিকার অবশ্যই করতে হবে। কালো তিল, কালো বস্ত্র বা কালো তিল অবশ্যই শনিবার দান করুন, একেবারে অত্যন্ত অত্যন্ত ভালো ফল পাবেন। এছাড়াও রিলেশনশিপের জন্য আমি অবশ্যই বলবো, যেহেতু একটা খুব সম্ভাবনা রয়েছে রিলেশনশিপ হয়তো বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার, সেই জন্য বলবো বিধবাদের থেকে আশীর্বাদ নিন, বিধবা নারীর থেকে আপনারা আশীর্বাদ দিন, বয়স্ক বিধবা নারীর থেকে আশীর্বাদ দিন। এবং বাড়ির আপনি যে বাস্তবে থাকবেন বা আছেন তার উত্তর বা পূর্ব দিকে তুলসী গাছ লাগান, তাহলে সম্পর্কে দেখবেন এটা থেকে ব্লক হয়ে যাবে, অর্থাৎ আপনি কিন্তু সেই যে সম্পর্ক বিচ্ছেদ সেটা ব্লক হয়ে গিয়ে আপনি সম্পর্কের কিন্তু ভালো সুখ ভোগ করবেন, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এবারে আরও কিছু এই হাতের বিশেষ সিম্বল রয়েছে সেটা বলি। দেখুন, যদি লক্ষ্য রাখেন চন্দ্রের পর্বতে একটা ক্রস রয়েছে, চন্দ্রের পর্বতে যখনই ক্রস হয় তখন কিন্তু একটা সারা জীবন একটা ভয় ভয় কাজ করে, প্রচণ্ড ভয় যে আগামী দিনে আমার কী হবে, আমার অর্থ ভোগ করতে পারবো না কিনা, আমি অর্থ ইনকাম করতে পারবো কিনা, আমার কী হবে, আমার ফ্যামিলির কী হবে, এই যে সবসময় যেন ভয় তারা করে বেড়াচ্ছে, এই প্রবণতা কিন্তু সারাটা জীবন তাকে বয়ে বেড়াতে হয়। তার সঙ্গে আরেকটা জিনিস আছে, এটা মিলিয়ে নেবেন আপনি। দেখুন, বছরে অন্তত 4 থেকে 5 বার ঘুমের মধ্যে তার মনে হবে যে আমি কোনো একটা খাদে পড়ে যাচ্ছি, আমি একটা গর্ততে পড়ে যাচ্ছি, আমি উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছি নিচের দিকে। এই প্রত্যেক বছর কিন্তু এইরকম 4-5 বার এইরকম স্বপ্ন হবেই। তার জন্মকুষ্ঠিতে যখনই চন্দ্রের অবস্থান, জন্মকালীন চন্দ্র দেখি তখন এই ছবিটা কিন্তু দেখা যায়। যাই হোক, এবং চন্দ্রের উপর যখনই সেই জন্মকালে চন্দ্রের উপর রাহু বা শনির দৃষ্টি থাকে বা এরকম প্রবণতা দেখা যায়, ওটা অনেক অন্য প্রসঙ্গ। তো এই 4-5 বার সে অবশ্যই মিনিমাম সে কিন্তু এরকম স্বপ্ন দেখবে যে সে খাদে পড়ে যাচ্ছে, এটা সারা জীবন তাকে ভয়ে বয়ে বেড়াতে হবে। তো এর অবশ্যই একটা প্রতিকার করা উচিত, এর প্রতিকার অবশ্যই মায়ের কাছ থেকে কিন্তু রূপোর কৌটোতে চাল নিয়ে সেই চাল সবসময় নিজের কাছে রেখে দেওয়া, সেই চাল নিজের কাছে সবসময় রেখে দেওয়া। এবং এটাও যদি না পারেন তাহলে শিবকে যত মানে প্রত্যেক পূর্ণিমা বা অন্তত যে কোনো দিন আপনার সময় হলে স্নান করে উঠে জল চড়ান, সঙ্গে জলের মধ্যে একটু চাল দিয়ে দিন, তাকে জল দিয়ে অভিষেক করুন, জল চাল দিয়ে অভিষেক করুন, দুর্বল দিয়ে অভিষেক করুন, প্রতিদিন দেখবেন এই প্রবণতা কেটে যাবে। এছাড়াও লিকুইড মানির যে সমস্যা, অর্থাৎ নগদ ক্যাশ ইনকাম করার যে সমস্যা, নগদ অর্থ যে সমস্যা, সেটাও কিন্তু মিটে যাবে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন, জয় মা।